আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আমি যখন বাপের বাড়িতে যাই তখন কি কি নিয়ে যাই সাধারণত মেয়েরা যখন বাপের বাড়িতে যায় ভালো জামা জুতো অথবা মেকআপের জিনিস নিয়ে যায় আর আমি যখন যাই তখন আমার এই কাজের জিনিসগুলো নিতে নিতেই আমার ব্যাগ ভর্তি যেমন আমার কিছু ব্রাইট আছে মানে ব্রাইটাল মেহেন্দি আছে তার জন্য আমি যেগুলো এখানে নিয়েছি মেহেন্দি নিয়েছি টিস্যু নিয়েছি এটা হচ্ছে আমার মেহেন্দি ব্লেন্ডার এটা হচ্ছে হেয়ার ড্রায়ার কারণ এখন শীতকাল মেহেন্দি শুকাতে চায় না সেই জন্য এটা হচ্ছে আমার ওয়েট মেশিন এটা এটা হচ্ছে আমার কাজের ডায়েরি যেটাতে আমার সব কাজগুলো নোট করা থাকে আর এখানে দেখতে পাচ্ছ কিছু রং আছে তুলি আছে যেগুলো আমার কলকার জন্য কাজে লাগে এটা আমার ড্রাই হেনা পাউডার অয়েল সব এর মধ্যে আছে আমার হেনা মানে মেহেন্দি কোনগুলো যেগুলো আমি বানিয়ে নিয়েছি আর কিছু কাট করাও আছে এরপরে চলে আসছি আমার একটা নিকা পেনের অর্ডার আছে তো সেই জন্য কিছু ফুল নিয়েছি এই যে লেসগুলো নিয়েছি এখানে আছে আমার গ্লু গানটা এখানে আছে তোমার থালি বানানোর জন্য একটা রেড কাপড় আছে এই লেস পেন এটা সেটা আর এখন তো তোমরা জানোই শীতকালে বৃষ্টি হচ্ছে সেই জন্য আমার ছাতাটা নিয়ে নিয়েছি আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে আমার সাথে কিছু আছে খাবার দাবার ড্রাই ফ্রুটস আছে মধ্যে কিছু এরা সকলেই আমার ব্যাগে ব্যাগে ঘুরে বাট আমার পেটে কখনোই যায় না শুধু অনেকটা ভরসা আছে আমার সাথে কিছু একটা খাবার আছে কিন্তু আমি কখনোই খাই না আর সব থেকে ইম্পর্টেন্ট এর মধ্যে হচ্ছে আমার এই হেডফোনটা কারণ এটা না থাকলে আমি কাজ করতেই পারি না কারণ আশেপাশ থেকে কিছু মানুষজন এত কথা বলে এত কথা বলে যে কাজ করতে প্রচুর প্রবলেম হয় তখন এটাই আমার সব থেকে বেশি হেল্প করে তোমরা জানিও তোমরা ওগের বাড়িতে যাওয়ার সময় কি কি জিনিস নিয়ে যাও